হ্যাঁ হ্যালো বাবা, প্রণাম। নমস্কার নমস্কার বাবা সঞ্জু, কেমন আছো তুমি? হ্যাঁ বাবা, ভালো আছি। বাবা জানো, এই কলেজটা খুবই ভালো, আর এখানের টিচাররা খুবই আন্ডারস্ট্যান্ডিং। ভেরি গুড বাবা, ভেরি গুড। দেখো, খুব মন দিয়ে পড়াশোনা করো আর আমাদের নাম উজ্জ্বল করো, ওকে? সঞ্জীব, আরে দেখো তোমার মা এসে গেছে। আমাকেও দাও না, আমিও কথা বলবো। এক মিনিট সঞ্জীব বাবা, তোমার মার সঙ্গে কথা বলো, করো। হ্যালো বাবা। মা প্রণাম। বেঁচে থাকো বাবা, তুমি কেমন আছো? খুব ভালো আছি। ঠিক সময় মতো খাচ্ছো তো? বৃষ্টিতে ভেজোনি তো? কত চিন্তা করো মা। মা, আমি আর ছোট নেই, আমি নিজের ভালোটা বুঝি। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তুমি বড় হয়ে গেছো, কিন্তু বাবা, বাবা মায়ের কাছে তো তুমি সব সময় ছোট থাকবে না? সেটা তো ঠিক, কিন্তু মা, কিন্তু তোমাদের কথা খুব মনে পড়ে, এখানে তোমাদের খুব মিস করছি। হ্যাঁ বাবা, আমাদেরও তোমার কথা খুব মনে পড়ে, প্রথমবার আমাদের থেকে এত দূরে গেছো না? হ্যাঁ বাবা শোন, এত রাতে বাইরে বেরোবি না, 12টা বাজতে চললো, কোনো অঘটন না ঘটে যায়। উফ মা। ওহো, তোরা দুজন আজ পর্যন্ত আমার কোনো কথা শুনেছিস যে এখন শুনবি? আচ্ছা মা, রাগ করো না, আমি এখন ফোন রাখছি, কালকে আবার ফোন করব, ঠিক আছে? আচ্ছা বাবা, বাই বাই। এই ওয়াচম্যানটা কোথায় চলে গেল? কথা বলতে গিয়ে
আমার ভীষণ দুঃখ হচ্ছে যে আমাদের কলেজে নিজেদের পরিবারের একজন নতুন সদস্যকে হারালাম। এই দুঃখজনক সময়ে আমি তোমাদের সবাইকে একটাই কথা বলবো যে এই আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয়, দুঃখ আমাদের সবার জীবনে আসবে। সঞ্জীবের জীবনেও হয়তো কোনো সমস্যা ছিল, কিন্তু ও আত্মহত্যা করে একটা একটা খুব খারাপ দৃষ্টান্ত রাখল, খুব খারাপ। আসুন সঞ্জীবের আত্মার শান্তির জন্য আমরা 2 মিনিটের নীরবতা পালন করি। এটা তো এই ফটোটা, এই ফটো তো আমি, এই ফটোটা আমি, এটা এই ফটোটা, এটা তো আমি এখানে এখানে ফটোটা তো এখানেই ছিল। ওই মেয়েটা যে ফটোতে ছিল, ও এখানে কি করছে? আরে কোথায় গেল? এখানে তো ছিল, এক্ষুনি এখানে ছিল, এখানে ছিল। এসব কি হচ্ছে? ওই ফটোর যে মেয়েটা, ওকে কি সত্যি দেখলাম আমি, নাকি মনের ভুল ছিল? ম্যাক 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 তাড়াতাড়ি শুয়ে পড়লো কেন? চাদরটা কে টানছে? ম্যাক ম্যাক কোথায় গেল?
বুঝতে পারছি না কি হচ্ছে। ম্যাক, তুই কি ভেতরে আছিস? ম্যাক, তুই কাঁদছিস কেন? ম্যাক, উত্তর দিচ্ছিস না কেন? ম্যাক, কোথায় গেল? এখানে তো কেউই নেই। কাঁদছে কে তাহলে? ভেতরে তো কেউই ছিল না। কানার আওয়াজটা কার ছিল তাহলে? আরে তুই কি হলো, তুই এত ভয় পেয়েছিস কেন? ম্যাক, আমি ওকে দেখেছি রে। কাকে দেখেছিস? ওই 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 ছবির মেয়েটাকে। ছবির মেয়েটা? হ্যাঁ ভাই, ওই ছবিটাই যেটা আমরা কাল রাত্রে দেখেছিলাম। ওই ছবির ওই মেয়েটাকে আমি ওখানে সঞ্জীবের শোক সভাতে দেখেছি। আমি আমার তো মনে হয় সঞ্জীবের মৃত্যু। সঞ্জীবের মৃত্যুর কথা মুখেও আনবি না। কিন্তু ওই মেয়েটা তো ভাই, কোনো মেয়ে নেই, শুধু তোর মনের ভুল। কাল রাতের ঘটনাটা তোর মাথা থেকে বের করে দে। আমার কোনো মনের ভুল হচ্ছে না। আমাকে বিশ্বাস না করতে চাইলে করিস না, কিন্তু কিন্তু আমি এখানে থাকবো না। কিন্তু তুই যাবি কোথায়? আমার আঙ্কেলের বাড়িতে, আমি এখানে থাকবো না। আরে সমীর, সমীর শোন না। Ha ha ha!
উপরে লাশ কার জানি না, চল। মাথা কাটা লাশ ভাই, এই লাশটা তো সমীরের মনে হচ্ছে। সমীরের? ও নো, এই লাশে কেউ যেন হাত না দেয়। শ্যামলাল, ছাত্রদের বলো নিজেদের ঘরে যেতে। যাও সবাই, ওদিকে ওদিকে চলো, চলো যাও। এই কুনাল, এসব কি হচ্ছে ভাই? আমি কিছু বুঝতে পারছি না। সমীরকে কে মারতে পারে বল? এইটার সম্পর্ক ওই রাতটার সঙ্গে নেই তো? তোকে কতবার বোঝাবো, ওই রাতে কিচ্ছু হয়নি। কিন্তু কুনাল, সমীরের সঙ্গে দেখা হয়েছিল, ও খুব ভয় পেয়েছিল, আর ও আর ও ছবির মেয়েটাকেই দেখতে পাচ্ছিল। ও ভয় পেয়েছিল, এই জন্য মরে গেছে। তুইও ভয় পাওয়া বন্ধ কর। এরপরেও যদি তুই চেঁচিয়ে চেঁচিয়ে একটাও কথা বলিস, তাহলে অনেক প্রবলেমে পড়বো আমরা। বুঝতে পারলি? চল
নর্মাল হয়ে যা, এখান থেকে কেটে পড়ি, চল। একে দেখ, আমাদের কাজ তো হয়ে গেছে, গুড নাইট। আরে আমাকে একলা ছেড়ে কোথায় যাচ্ছিস? প্লিজ একটুখানি দাঁড়িয়ে জানা, একসাথে যাব। দেখ এই ভয় এমন পাচ্ছে যেন এটা কেমিস্ট্রি ল্যাব নয়, কোনো কবরস্থান। কেন, কিছু হয়েছে নাকি? না। আরে ভাই এখানে শুধু টেস্ট টিউব আছে, আর কিছু নেই। প্লিজ ভাই 5 মিনিট দাঁড়িয়ে যা, আমার কাজ শেষ হয়ে এসছে, একসাথে যাব। আরে ঠিক আছে, ক্যান্টিনে ওয়েট করছি, ওখানেই দেখা হয়ে যাবে। প্লিজ ভাই একটুখানি দাঁড়িয়ে যা। আরে চল, কাল দেখা হবে। আরে ভাই এখন খুব খিদে পেয়েছে। ভাই শোন না, Thank you.
পাচ্ছি না যে কার নজর লেগেছে এই কলেজের উপর। একের পর এক, একের পর এক মৃত্যু ঘটে যাচ্ছে। কি হলো শামলাল? কুণাল বাবু, প্রথমে সমীর, আর এবার এই মেঘ। আমার তো মনে হচ্ছে এই সব কিছুর পিছনে ওই রাতের দুর্ঘটনাটাই আছে। তোমাকে কতবার বলেছি শামলাল, তোমার এই মুখটা একটু বন্ধ রাখো, ভুলে যাও ওই রাতের ব্যাপারে। আমি কিচ্ছু শুনতে চাই না ওই রাতের ব্যাপারে। আপনি না শুনতে চাইলে না শুনুন, কিন্তু আমার প্রাণ আমার কাছে প্রিয়। এই তালা আর আমার মুখে বেশিক্ষণ থাকবে না, আমি সবাইকে বলে দেবো। পাগলামি করো না শামলাল, সবাইকে শামলাল, সবাই শামলাল। আমার স্যার। আরে শ্যামলাল, তুমি এখানে কি হয়েছে? স্যার, আমার খুব দরকারি কথা আছে। জরুরি কথা? কি ব্যাপারে? সঞ্জীবের ব্যাপারে। Oh.
রমন, ফোন ওঠাও রমন, ফোন ওঠাও। এবার আমাকেই কিছু করতে হবে। আমি আপনাকে আর শামলালকে পয়সা এই জন্য দিয়েছিলাম যে আপনারা নিজেদের মুখ বন্ধ রাখতে পারেন, এই জন্য নয় যে আপনারা এখানে আসবেন আর আমাকে ফালতু পরামর্শ দেবেন যে আমি আমার অপরাধ স্বীকার করে নিই। দেখো, আমি তোমার সাথে বেশি তর্ক করতে চাই না, বুঝেছো? যদি তুমি নিজের ভালো চাও তাহলে চুপচাপ নিজের দোষ স্বীকার করো, না হলে সবার সামনে আমি তোমার পর্দা ফাঁস করে দেব। পর্দা ফাঁস? পর্দা ফাঁস করার পরিণতি জানেন আপনি? আপনিও ফাঁসবেন, ঘুষ যে নিয়েছেন আপনি, আর এমনিতেও অপরাধ যে প্রশ্রয় দেয় সেও ততটাই অপরাধী যতটা অপরাধী অপরাধ করে। নীতি কথা তো আপনি জানেনই। হ্যাঁ, হ্যালো স্যার, সঞ্জীবের মা বাবা এসেছেন, ওনারা আপনার সাথে দেখা করতে চান। ঠিক আছে। আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না যে আমার ছেলে আত্মহত্যা করেছে।
কি সমস্যা ছিল ওর, কি দুঃখ ছিল যে এরকম একটা কাজ করলো? হতে পারে ওর কোনো দুঃখ ছিল, আপনাদের সাথে সেটা হয়তো শেয়ার করেনি। এটা হতে পারে না, আমার ছেলে আমাকে সব কথা বলতো। দেখুন, এখনো পর্যন্ত আমরা যা প্রমাণ পেয়েছি তাতে এটাই প্রমাণ হয় যে সঞ্জীব আত্মহত্যাই করেছিল। প্রমাণ? কোন প্রমাণ? আগে এই এই সঞ্জীব মরে যাবার আগে এই চিঠি লিখেছিল, এই সুইসাইড নোট। না না স্যার, এটা এটা সঞ্জীবের হাতে লেখা নয়। না, এটা সঞ্জীব সঞ্জীবই লিখেছিল। কিন্তু এই চিঠিতে কি লেখা আছে? লিখেছে, আমি রাগিনীকে ছাড়া বাঁচব না, কিন্তু ও আমাকে নয় অন্য কাউকে ভালোবাসে, এর জন্য আমি আমার প্রাণ দিচ্ছি, আমার মৃত্যুর জন্য আর কারোর কোনো দায় নেই। রাগিনী? এই রাগিনী কে? এই রাগিনী, রাগিনী ওই মেয়ে যাকে ও ভালোবাসত, রাগিনী। কিন্তু সঞ্জীবের রাগিনী বলে কোনো বন্ধুই ছিল না। যদি ও কাউকে ভালোবাসত তো আমাকে নিশ্চয়ই বলতো, নিজের মাকে নিশ্চয়ই বলতো। এক মিনিট, এক মিনিট, এই 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 সঞ্জীব চিঠির সাথে এই একটা একটা ছবিও রেখেছিল রাগিনীর। এই হলো রাগিনী, রাগিনী। এই কি বলছেন আপনি? এ হতে পারে না, এ হতেই পারে না। আপনি এসব কি কথা বলছেন স্যার? এটা এটা হতেই পারে না, এটা হতেই পারে না, কোনোদিন হতে পারে না এটা স্যার। স্যার, এটা অসম্ভব স্যার, এটা একেবারেই অসম্ভব। মেয়েটার আত্মা পাগল হয়ে গেছে সবাই। দেখো, আমি সঞ্জীবকে মারিনি, আমরা তো শুধু ওকে ভয় দেখাচ্ছিলাম, জাস্ট র‍্যাগিং হিম। ওর পা পিছলে গিয়ে ও নিজেই পড়ে যায়, আমরা ওকে খুন করিনি, এটা সত্যি হতে পারে না। আরে দরজা খোল, আমার কথা বিশ্বাস কর, আমি ওকে খুন করিনি, ওকে সরি। মেয়েটার ব্যাপারে বলবে বলেছিলে না রামান, কে ও রামান? তুমি তুমি বলছো না কেন রামান? কি লুকোচ্ছ আমার থেকে রামান? উত্তর দাও, কি লুকোচ্ছ আমার থেকে রামান? তুমি কিছু বলছো না কেন রামান? রামান, এমন কি জঘন্য কাজ আছে যেটাকে তুমি আড়াল করতে চাইছো? রামান উত্তর দাও, কে ওই মেয়েটা রামান? আর আরো ও আমাকে কেন মারতে চায় রামান? রামান বলো, উত্তর দাও রামান, বলো না রামান। সঞ্জীবের মৃত্যু আত্মহত্যা ছিল না? এতো কি? হ্যাঁ, ওই বেচারা মোটেই আত্মহত্যা করেনি। ওর সাথে তো আ
এটা কি হয়ে গেল কুনাল? আমি তো আগেই বলেছিলাম ভাই, এরকম ইয়ারকি মারা উচিত নয়। আরে ভয় পাস না, কেউই আমাদের দেখেনি, কেউ সন্দেহ করবে না। কাজ হয়ে গেছে ভাই। মানে? মানে হলো যে সঞ্জীব নিজেই আত্মহত্যা করেছে। তুই আদৌ জানিস তুই কি বলছিস ভাই? এই ছবিটা দেখছিস, এই যে মেয়েটা, একে সঞ্জীব খুব ভালোবাসত, কিন্তু আফসোস এই মেয়েটা সঞ্জীবকে ভালোবাসত না। সঞ্জীব হয়ে গেল ডিপ্রেসড, ওপর থেকে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ দিয়ে দিল। আরে তোমরা কি করলে এটা? আরে আমরা মারিনি, নিজেই ওপর থেকে নিচে পড়ে মরেছে। সামলা, আপনি জানেন এটা কি? দেখুন, এটা পৃথিবীর সবচেয়ে বড় তালা। পয়সার লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল মিতা। মিতা আমাকে ক্ষমা করে দাও, মিতা প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা আমার কাছে নয় রামান, নিজের বিবেকের কাছে যাও। কিন্তু কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, এই সব কথার সাথে ওই ওই মেয়েটার আত্মার কি সম্পর্ক রয়েছে? যোগাযোগ আছে ওর, কারণ কারণ ওই মেয়েটি রাগিনী। ও সঞ্জীবের সঞ্জীবের বান্ধবী নয়, কারণ কারণ ওর 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 নিজের বোন। কি? যে 2 বছর আগে মারা গিয়েছিল। তার মানে তোমরা সবাই ভাই বোনের সম্পর্ককে ছি রামান? না মিতা, এই ব্যাপারটা কেউ জানতো না যে যে রাগিনী ওর নিজের বোন। এমনকি এই কথাটা আমি নিজেই জানতে পারলাম একটু আগে ওর বাবা মার সাথে কথা বলার সময়। তার মানে ওইটা ওটা রাগিনীর আত্মা যে যে নিজের ভাইয়ের খুনের বদলা নিতে ফিরে এসেছে রামান। হ্যাঁ মিতা, ওটা ওর বোনের আত্মা, ও আমাদের কাউকে ছাড়বে না। রামান চলো, রামান এখান থেকে আমরা পালিয়ে যাই। গুড আইডিয়া, গুড আইডিয়া, আমরা এই শহর ছেড়ে দেবো, তুমি ঠিকই বলেছো। চলো চলো এখান থেকে চলো। এটা কি হচ্ছে রামান? এটা কি হচ্ছে রামান? রামান এসব কি হচ্ছে? চলো সামনে শোনা, একদম সামনে শোনা। আমি কিছু করিনি, আমি নই, ওই কি
Ha 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 ha!